মাকসুদুল আলম ছিলেন একজন বাংলাদেশি জিনতত্ত্ববিদ। তার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পাঠ গবেষণা ইনস্টিটিউট ও তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান ডাটা সফটওয়্যার একদল গবেষকের যৌথ প্রচেষ্টায় 2010 সালের মাঝামাঝি সময়ে সফলভাবে উন্মোচিত হয় পাটের জিন নকশা। 2010 সালের 16 জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পাটের জিনোম অনুক্রম আবিষ্কারের ঘোষণা দেন। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের পর্বটি। শৈশব: মাকসুদুল আলম ফরিদপুরে 1954 সালের 14 ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতা দলিল উদ্দিন আহমেদ ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তান রাইফেলস ইপিআর এর একজন কর্মকর্তা এবং তার মা লিরিয়ান আহমেদ একজন সমাজকর্মী ও শিক্ষিকা। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পিতা শহীদ হলে পরিবারের দায়িত্ব এসে পড়ে মা লিরিয়ান আহমেদের উপর। শিক্ষকতা করে তিনি তার ছেলে ও চার মেয়েকে গড়ে তোলেন। মাকসুদুল আলম তার কনিষ্ঠ ভ্রাতা মাহবুবুল আলম ও বন্ধু জোনায়েদ শফিককে নিয়ে গড়ে তোলেন অনুসন্ধানী বিজ্ঞান ক্লাব। ক্লাবের কাজ ছিল মূলত গাছ পর্যবেক্ষণ, গাছের চারা লাগানো ও পাতা সংগ্রহ। গাছের পাতা অ্যালবামে সাজিয়ে বই দেখে দেখে বের করতেন গাছগুলোর বৈজ্ঞানিক নাম। শিক্ষা জীবন: গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে স্বাধীনতার পর মাকসুদুল আলম চলে যান রাশিয়ায়। সেখানে মস্কো ফাস্কি গোসুদার্স জৈব রসায়ন ইনস্টিটিউট থেকে 1987 সালে প্রাণ রসায়নে আর একটি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। মস্কোতে মাকসুদ ভলাদিমির পেট্রোভিচ মুলাচেভের সংস্পর্শে আসেন। সেখানে পেট্রোভিচের প্রাণ রসায়ন নানা শাখায় অবদানের কথা জানতে পারেন। কর্মজীবন: জার্মানিতে তিনি কাজ করার সুযোগ পান প্রাণ রসায়নের ডিটার উস্টাহেল্ট, ডিটার ওস্টারহেল্ট ও গেরাল্ড হেইজেল বাওয়াদের সঙ্গে। জার্মানির পর তিনি যুক্তরাষ্ট্র হাওয়াই বিশ্ববিদ্যালয়ে সামুদ্রিক জীবপণ্য প্রকৌশল কেন্দ্রে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। সে সময় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন ও অন্যান্য প্রতিষ্ঠান গবেষণার জন্য মাকসুদ ও তার সহকর্মীদের $10,00,000 অনুদান দেয়। 1992 সালে একই বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন তিনি। ওই কেন্দ্রে কাজ করার সময় লবণাকর্ষী আর্কিয়ার ভৌত তড়িৎ রূপান্তর বা ট্রান্স ডাকশন সংকেতকে বিশ্লেষণ করেন। 2000 সালে তিনি ও তার সহকর্মী র্যান্ডি লারসেন সহ 8 জন বিজ্ঞানী আর্কিয়াতে মায়োগ্লোবিনের মতো এক নতুন ধরনের আমিষ আবিষ্কার করেন। এ দুটিকে তারা নাম দেন গ্লোবিন যুগল সংবেদক বা গ্লোবিন কাপলড সেন্সরস এবং প্রোটোগ্লোবিন। এই প্রাচীন আমিষগুলো থেকে প্রাণের উদ্ভবকালে অক্সিজেন কেমন করে ব্যবহৃত হতো তার হদিশ পাওয়া গিয়েছিল। ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন ও হাওয়াই বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক জীব প্রকৌশল কেন্দ্রের উদ্যোগে পরিচালিত অণুজীব বৈচিত্র্য অনুসন্ধান পর্বে হাওয়াই দ্বীপপুঞ্জ লোহি নামক সমুদ্রগর্ভ আগ্নেয়গিরি এবং নিউজিল্যান্ডের জলতাপীয় এলাকা পরিবীক্ষণ করে বেশ কিছু প্রজাতির অণুজীব আবিষ্কার করেন, যা ছিল তৎপার্শ্বিক জনবসতির বসবাসের কায়দা সম্পর্কে জানতে সহায়ক। এ আবিষ্কারের সুবাদে মাকসুদের খ্যাতি ও দক্ষতা সবার নজরে আসে। 2001 সাল থেকে মৃত্যুর আগে পর্যন্ত হাওয়াই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কাজ করে যান। 2003 সালে তিনি হাওয়াই বিশ্ববিদ্যালয়ে বংশাণু সমগ্র বিজ্ঞান, প্রোটিন সমগ্র বিজ্ঞান ও জৈব তথ্য বিজ্ঞানে অগ্রসর গবেষণা কেন্দ্র অ্যাডভান্স স্টাডিজ ইন জেনোমিক্স, প্রোটিওমিক্স এন্ড বায়ো ইনফরমেটিক্স ASGPB প্রতিষ্ঠা করেন, যা ফলশ্রুতিতে হাওয়াই ওয়ান পেপের জিনোম অনুক্রম বের করা হয়। একাজ সম্পন্ন করার পর বিজ্ঞান সাময়িকী নেচারের প্রচ্ছদে স্থান পান তিনি। বংশাণুগতভাবে পরিবর্তিত এই পেপের জিন নকশা উন্মোচনের পর তিনি পাটের জিন নকশা উন্মোচনের কথা ভেবেছিলেন। সে সময় কয়েকবার বাংলাদেশে এসেছিলেন তিনি, কিন্তু তার ডাক পরে মালয়েশিয়ায় রাবার গাছের জিন নকশা উন্মোচনের জন্য ওই কাজেও তিনি সফল হন। পরে 2009 সাল থেকে তিনি মনোনিবেশ করেন তোষাপাট বা কর্চাস পলিটোরিয়াস এর জিন নকশা উন্মোচনের নেতৃত্ব দানে। পাটের বেশ জোড়া 120 কোটি, এরা কোন অনুক্রম
অনুক্রমে আছে তা এই আবিষ্কারের ফলে জানা গেছে। এর সুফল হিসেবে মিহিয়াশের পাট, শীতকালীন পাট, সহজ পচনশীল পাট, পোকা প্রতিরোধী পাট, ঔষধি পাট, তুলার মতন শক্ত আঁশের পাট প্রভৃতি উদ্ভাবন করা সহজ হবে। 2012 সালে পাটের জন্য ক্ষতিকর ছত্রাক ম্যাক্রোফ্যামিনা এইজেরোলিনা এর জিনোম অনুক্রম উদ্ঘাটনে বাংলাদেশের একটি গবেষণা দলের নেতৃত্ব দান করে। গবেষণা রাজি একক বা যৌথ ভাবে দ্য ড্রাফট জেনোম অব দ্য ট্রান্সজেনিক ট্রপিক্যাল ফ্রুট ট্রি পাপায়া বা ক্যারিকা পাপায়া লিনেনাস, বংশাণুগত ভাবে পরিবর্তিত ক্যারিকা পাপায়া লিনিয়াস বা পেপের খসডা বংশাণু সমগ্র, নেচার 2008, জিনোম সিকোয়েন্স অফ হলোব্যাকটেরিয়াম স্পেসিস NRC1 এর অনুক্রম বিশ্লেষণ, প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা 2000, ড্রাফট জেনোম সিকোয়েন্স অফ দ্য রাবার ট্রি হেভিয়া ব্রাসিলেন্সিস, রাবার গাছ এভিয়া ব্রাজিলিয়েন্সিস এর খসডা সম্পূর্ণ বংশাণু সমগ্র অনুক্রম নির্ণয় BMC জেনোমিক্স 2013, isolation of novel bacteria including a candid division from geothermal soils in New Zealand. New Zealander ভূতাপীয় মৃত্তিকা থেকে একটা প্রার্থী বিভাগ সহ নতুন ব্যাকটেরিয়া পৃথকীকরণ, environmental microbiology 2008, tools to kill genome of one of the most destructive plant pathogenic fungi macrophomina paizeolina, বধের হাতিয়ার মাইক্রোফমিনা পেইজেলিনা নামক অন্যতম ধ্বংসী উদ্ভিদ রোগ সংক্রামকের বংশাণু সমগ্র বিশ্লেষণ BMC জেনোমিক্স 2012। মৃত্যু মাকসুদুল আলম 2014 সালের 20 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের কুইন্স মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি যকৃতের সিরোসিসে ভুগছিলেন। স্বীকৃতি বাংলাদেশ সরকার তার অবদানের জন্য 2016 সালে মরণোত্তর স্বাধীনতা পদক প্রদান করে। বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে এমন মহান ও বিশিষ্ট ব্যক্তিদের জীবনী সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।